আজকের ভিডিওটা শুধুমাত্র আমার গোপালের সাজ সিঙ্গারের একটা ছোট মতন ভিডিও করছি। আমি সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি গোপালকে, সেবা দিয়ে দিয়েছি গোকুলকে, গোপালকে সেবা দিয়ে দিয়েছি। আর আজকে হচ্ছে জন্মাষ্টমীর আগের দিন, মানে আজকে হচ্ছে মঙ্গলবার। মঙ্গলবার দিনকে আমি এই দুদিন ধরে এত বৃষ্টি কেনাকাটা করতে যেতে। আর সবার আগে বলে নিই যে এবারে জন্মাষ্টমী আমার খুব নাম, মানে ছোট করে আমার গোপাল যেহেতু ঘরে আছে আমার গোপালকে সেবা দিতেই হবে, সেই কারণেই আমি ছোট করে এবারে জন্মাষ্টমী করছি। আমি কাউকেই নেমন্তন্ন করিনি, কাউকেই বলিনি, সবাই যদি কানে শুনে মনে করে যে জন্মাষ্টমী আমার ঘরে হচ্ছে, তারা আসতে চায় আসতে পারে। আর কারণ এবারের মনটা না এতটা ঘা খাওয়া আছে, এই ঘাটা শুকোতে সময় লাগবে, একবারে দগদগে ঘা। আমি যখন সকালবেলা ভাইদের বাড়িতে মা যে পুজোর বাসন আনতে গেছিলাম না, আমি বাসনটা নিয়ে আসতে পারছিলাম না, এত কষ্ট হচ্ছিল। মা জন্মাষ্টমীর সময় এসে আমার ঘরে দু কয়েকদিন থাকতো, সেটা খুব মনে পড়ছে। তো চলো আমি এখন আমার গোপালের কিছু সাজ সিঙ্গার দেখাই, প্রথমে দেখাই। হ্যাঁ, তবে আজকের গোপালের পুরো সাজ সিঙ্গারের খরচা দিয়েছে আমার যা। আমি যখন শ্বশুরবাড়ি গেছিলাম আমার যা গোপালের জন্য কিছু টাকা দিয়ে দিয়েছিল, সেই টাকা থেকেই আমি গোপালের পুরো সাজ সিঙ্গারটা কিনেছি। আর একটু মিষ্টি কিনবো কালকে, যেটুকু পয়সা বেঁচে আছে সেটা দিয়ে কালকে মিষ্টি কিনবো। আমার জায়ের টাকা দিয়ে সমস্ত সাজ সিঙ্গারটা আমি করেছি। তো প্রথমে দেখাই, দুটো জামা কিনেছি। এই দেখো, এই একটা জামা, এই রঙের জামা আমার গপু পরেনি বল, এই রঙের জামাটা কি সুন্দর, চিকনের জামা, দেখো কি সুন্দর জামাটা। আরেকটা কিনেছি, এই দেখো রাজস্থানি ঘাগরা, ভালো হয়েছে বলি? আমার মেয়েও দেখেনি, আমি এখন ভিডিও করছি ও দেখছে, কেন সময় পাইনি, ওবেলা প্রচুর কাজ ছিল, বাবুর জ্বর হয়েছে দুদিন ধরে, তার জন্য আরও মন আপসেট, বাবুর জ্বর হলে ওই যে একটা আতঙ্ক হয়ে গেছে আমাদের। আজকে সারা দুপুর বাবুদের বাড়ি ছিলাম বাবুর জ্বর নামানোর জন্য। আর এই দেখো, এই একটা রাজস্থানি ঘাগরা, এটাও আমার বপু আজ এবারে প্রথম পরবে, খুব সুন্দর হয়েছে। দুটো জামাই কিন্তু খুব সুন্দর হয়েছে, তাই না? সুন্দর হয়েছে না দুটো জামাই? খুব সুন্দর হয়েছে, দেখো এইবার ওই সবুজটার সাথে ম্যাচিং করে আমি কিনেছি। আরেকটা নিয়ে কি হবে, এক গাদা বেশি জামা নিয়ে। এই দেখো, এবার এই সবুজ ড্রেসটার সাথে ম্যাচিং করে কিনেছি হাত চুড়ি। এই দেখো, হাত চুড়ি, হ্যাঁ বাসি কিনেছি। আর হচ্ছে টুপি, এইরকম টুপি আমার গপু প্রথমবার পরবে, এই যে চাষি ভাইদের টুপি। আমার গপুকে আমি একটু চাষি ভাই বলে সাজানোর ইচ্ছে আছে, না পরলে খুব সুন্দর লাগবে। এই ড্রেসটার সাথে একদম ম্যাচিং করে কিনেছি চুড়ি, হাত চুড়ি। ধন্যবাদ, আমাকে নিয়ে যাও। কি করবো, স্কুল থেকে চলে গেছি, ওকে নিয়ে যাই, ওকে কি করব, দুদিন ধরে এত বৃষ্টি যেতে পারছিলাম না। আজকে স্কুল থেকে ফেরার সময় তাও সকালে দুধ মুখে ভেজা হয়ে গেছে। আমার গোপালের সাজ সিঙ্গার কেমন হয়েছে বলবে, আর আমার যা তো ভিডিওর মাধ্যমেই দেখতে পাবে, দিদি দেখে বলো কেমন হয়েছে, ফোনেই বলো। আর হচ্ছে হ্যাঁ, একটা গোপুর বাসি কিনেছি, এই দেখো বাসিটা ভালো হয়েছে, বাসিটা ভালো হয়েছে, ভালো হয়েছে। আর এবার পুজোর সামগ্রী কিনেছি, এই অগ্রু, তারপরে কর্পূর, আর দুটো সেন্টেড ধূপ এনেছি। জানো তো আমার ঘরে না খুব একটা সেন্টেড ধূপ আমি ব্যবহার করি না, আর এবারে আমার খুব ইচ্ছে হলো, দুটো সেন্টেড ধূপ নিয়ে এসেছি বাবা। আর টুকটাক বাজার করেছি, সেটা হচ্ছে একদম যত সামান্য, বললাম না এবারে। হ্যাঁ, বাকিটা সত্যি ভালো হয়েছে, খুব ভালো হয়েছে না বাসিটা, দেখো করতে হয়নি। আমি জেঠির টাকা দিয়ে সাজ সিঙ্গার, আর যেটুকু পয়সা বেঁচে আছে সেটা দিয়ে কালকে গপুকে মিষ্টি এনে দেবো, পাঁচ রকম মিষ্টি এনে দেবো। আর হচ্ছে আর টুকটাক মুদিমাল জিনিস টিনিস নিয়ে এসেছি, ছোট করে করব, ভাই বউকে বলে এসছি, ভাইকে বলে এসছি একটু পারলে সন্ধ্যেবেলা যাস, দিদিকে বলেছি আসতে, দিদির শরীর খারাপ মনে হয় আসতে পারবে না, খুব মন খারাপের সাথে গপুর জন্মাষ্টমী পালন করছি, কি করব বলো তো, মনটাকে তো গপুই এরম করে দিয়েছে। গপুর হাতে যদি ক্ষমতা থাকতো গপু অনেক কিছু করতে পারতো, কিন্তু মনটাকে তো ঘা গপু দিয়েছে।
তো তাহলে বপুকে সহ্য করতে হবে তার মায়ের এই কষ্টটা। সেও তো, সে যদি চায় তার মাকে ভালো রাখবে তাহলে সে রাখবে, আর সে যদি চায় ভালো রাখবে না, সমস্ত ক্ষমতা কিন্তু তাদের হাতে। আমি এর আগেও বলেছি বারবার, ছোট্ট করে আমি দেখালাম আর ভাইদের বাড়ি থেকে এই যে সমস্ত বাসন কোসন নিয়ে এসেছি। আর একটা বড় কথা হচ্ছে গপুর প্রিয় জিনিস তালের বড়া, তো সেই তাল পাইনি আজকে বাজারে, কোথাও তাল পাইনি। কালকে বলেছে 9টার সময় যেতে, যদি পাই তো খুব ভালো, আর না পেলে কি করা যাবে জানি না। তো হ্যাঁ, আর গত বছর না গপুরের সিংহাসনটা, গপুরের সিংহাসনটা না গত বছর মৌসুমি দিয়েছিল, এই সিংহাসনটা মৌসুমি দিয়েছিল। এই সিংহাসনটাকে আজকে লেবু, খুব সুন্দর লাগছে দেখো, লেবু দিয়ে পরিষ্কার করব, বেশ ছকছকে তকতকে করে দেবো, কারণ এই দুদিন গপু এই তো ঝোলাতে ঝুলবে। আমি মার্কেটের মাঝে থাকি, অনেক আওয়াজ আসছে, অনেক আওয়াজ আসছে, তো তোমরা কষ্ট করে শুনবে আর কি বলবো। আর চলো আগামী দিন জন্মাষ্টমী যদি কিছু শেয়ার করি করব। স্কুল আছে, স্কুল থেকে এসে যেহেতু রাত্রির 8টার পরে লাগছে, স্কুল থেকে এসে সমস্ত আয়োজন করব। ছোট্ট করে আজকে গপুর সাজ শৃঙ্গারের জিনিসপত্র তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর ভগবানের কাছে প্রার্থনা করি আমার বাবুর জ্বরটা কমিয়ে দিক। একটা ঘা খেয়ে আছি যে আমার মায়ের একটা কষ্ট মনের মধ্যে হচ্ছে, আর বাবুটাও যদি অসুস্থ থাকে আমি কাজ করব কি করে। আর জানি না, বললাম না বাবুকে এইটুকু তো, এইটুকু 5 মাসে না এইটুকু বাবুকে বুকে আগলে, সেই থেকে বাবুকে বুকে আগলে রেখেছি, তো বাবু আমার কাছে অন্য ইমোশন। বাবু ছোট্ট, এইটুকু বাবুকে যখন নিয়ে আসি না 5 মাসে বাবুর মামা বাড়ি থেকে, সেদিন বিশাল বাজ পড়ছিল, আর বাবুকে আমি আগলে ধরেছি, আমাকে 5 জন আগলে ধরেছে, বাবুর মা, আমার মেয়ে, আমার মা, আমার ভাই, মানে আমরা 4 জন বাবুকে যে কিভাবে, বাবু ছোট থেকে একটা অন্য ইমোশন। সেই কারণে বাবুর যদি জ্বর হয়, বাবু যদি অসুস্থ থাকে কি করে এই সমস্ত কাজে মন দেব। গপুকে প্রার্থনা করলাম, গপু আমার বাবুকে তুমি ভালো করে দাও, কেন বাবু অসুস্থ থাকলে কিছু ভালো লাগে না। ছোট যে বাড়ি, প্রত্যেক বাড়িতেই ছোট বাচ্চারা অসুস্থ থাকলে কিন্তু কিচ্ছু ভাল লাগে না, কিচ্ছু না, তাই না বলো? তো চলো আমার গপুর শাঁস শৃঙ্গার কেমন হয়েছে, আর আগামী দিনে শাঁস শৃঙ্গার করে গপুকে কেমন লাগছে অবশ্যই শেয়ার করবো। চলো আজকের মতন বিদায় নিচ্ছি, তোমরা সবাই পাশে থেকো, সাথে থেকো, আর চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, গুড নাইট।